বিরতির পর আবারও আপনাদের স্বাগত। একদিকে পুরো নির্বাচন এগিয়ে আসছে, কিন্তু পুলিশ আধিকারিকদের নেশা বিরোধী অভিযান কিন্তু জারি রয়েছে এবং এই নেশা বিরোধী অভিযানকে কেন্দ্র করে গোটা রাজ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু হানা দিচ্ছে পুলিশ আধিকারিকরা এবং সেখানে নেশা সামগ্রী যেরকম ভাবে বাজেয়াপ্ত হচ্ছে, নেশা কারবারিদেরও কিন্তু আটক করতে সমর্থ হচ্ছে পুলিশ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেশা মুক্ত ত্রিপুরা গড়ার যে লক্ষ্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সাধারণ মানুষও যাতে এগিয়ে আসেন এবং পুলিশকে সহায়তা করেন ত্রিপুরাকে নেশামুক্ত করে গড়ে তোলার জন্য, সেদিকে সাধারণ মানুষও কিন্তু এগিয়ে আসছেন এবং বিভিন্ন রকমের খবর কিন্তু পুলিশ আধিকারিকের কাছে পৌঁছে দিচ্ছেন। নেশা বিরোধী অভিযানে বের হয়ে শনিবার বিকেলে উদয়পুর রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ঘর থেকে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করতে সমর্থ হয়েছে রাধা কিশোরপুর থানার পুলিশ। যদিও অবৈধভাবে বিলেতি মদ মজুত করে রাখার ঘটনায় কাউকে আটক করতে পারেনি থানার পুলিশ। এদিন রাধা কিশোরপুর থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা নেশা বিরোধী অভিযানে বের হয়ে প্রচুর পরিমাণ বিলেতি মদ উদ্ধার করেছে। রাধা কিশোরপুর থানার পুলিশের এই সাফল্যে এদিন খুশি সাধারণ জনগণ। উল্লেখ্য, এদিন উদয়পুর বাজার থেকে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করেছে রাধা কিশোরপুর থানার পুলিশ। আগামী দিনেও এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক। এরকম বিভিন্ন সময় কিন্তু আমরা দেখি যে এই অভিযানগুলো জারি রয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গায় এই অভিযানগুলো কিন্তু জারি রাখেন পুলিশ আধিকারিকরা। এই নেশার করাল গ্রাসে পড়ে যুব সম্প্রদায় কিন্তু এক প্রকার নেশার অন্ধকারে যেমন ডুবে যাচ্ছে, নানান ক্রাইমের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে যুব সমাজ এবং ছিনতাই থেকে শুরু করে, চুরি থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে বিভিন্ন রকমের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ে। নেশাসক্ত হয়ে গেলে সেই নেশা ক্রয় করা, নেশার জিনিস ক্রয় করার জন্য টাকার প্রয়োজন হয় এবং সেই টাকার জোগানের জন্যই কিন্তু এক প্রকার সেই ক্রাইমের দিকে ঝুঁকে যায় যুব সম্প্রদায়, এমন তথ্য কিন্তু উঠে আসছে এবং তথ্যবিজ্ঞ মহল অবশ্যই সেটা মনে করছে যে নেশাকে যদি আটকানো যায়, অবৈধ নেশার জিনিসপত্র যদি পাচারের থেকে আটকানো যায়, নেশা কারবারিদের যদি আটকানো যায়, তাহলে সামগ্রিক অর্থে যুব সম্প্রদায়ের কল্যাণ হবে, এমনটাই কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করছেন এবং পুলিশ আধিকারিকরা অবশ্যই সেই বিষয়ে কাজ করে চলেছেন। বিভিন্ন গোপন খবরের ভিত্তিতে বিভিন্ন জায়গায় হানা দিয়ে নেশা কারবারিদের আটক যেরকম ভাবে করছেন, নেশা সামগ্রীও সেখানে উদ্ধার করছেন। কিন্তু রাধা কিশোরপুর থানার পুলিশ খবর থাকা সত্ত্বেও শুধুমাত্র নেশার জিনিসগুলোই অর্থাৎ বিলেতি মদ উদ্ধার করতে সমর্থ হয়েছে, কাউকে গ্রেপ্তার করতে সমর্থ হয়নি পুলিশ। এই গোটা বিষয়কে কেন্দ্র করে কি জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা, শুনবো। মূলত গোপন সংবাদের ভিত্তিতে আজকে আপনাদের এই অভিযান। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এবং এই সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ আধিকারিকরা গোপন খবরের ভিত্তিতে সেই অভিযানটা চালিয়েছেন, তবে কাউকে গ্রেপ্তার করতে সমর্থ হননি পুলিশ। তার পাশাপাশি অবশ্যই সাধারণ মানুষ যেটা মনে করছেন, অবশ্যই খুশি রয়েছেন তারা এরকমের অভিযান জারি থাকার ফলে, কিন্তু তার পাশাপাশি অবশ্যই পুলিশ আধিকারিকদের সেই বিষয়গুলো দেখতে হবে। যারা কিংপিনরা রয়েছেন, অর্থাৎ যারা মূল রাঘবওয়ালরা রয়েছেন, তাদেরকেও কিন্তু পাকড়াও করতে হবে। চুনোপুটিদের পাকড়াও করলে হবে না, চুনোপুটিদের মারফতে রাঘবওয়ালদের কাছে গিয়ে পৌঁছাতে হবে এবং তাদেরকে যখন পাকড়াও করার সমর্থ হবে পুলিশ আধিকারিকরা, তখনই এই নেশার করাল গ্রাস থেকে যুব সমাজকে, সামগ্রিক অর্থে সমাজকে বাঁচানো সম্ভব হবে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।